হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, আজকের ব্লগটা স্টার্ট করছি একটু অন্যভাবেই। সাধারণত প্রতিনিয়ত আপনারা যেভাবে দেখে থাকেন ঠিক তার থেকে আলাদা, কারণ আজ যাব বাড়ি, আমার তমলুকের বাড়ি, বাবার বাড়ি যাচ্ছি। এই যে একদম রেডি হয়ে নিয়েছি, ব্যাগটাকে গোছানো হয়ে গেছে, কারণ একদিনেরই প্রোগ্রাম, এই আজ যাবো আর কাল আসবো, তাই জন্য সামান্য জিনিসই, মানে সেভাবে জামাকাপড় বলতে রাহিরই নেওয়া হয়েছে, আমাদের কিছু সবই রাখা থাকে, কিছুই নেওয়ার দরকার নেই। এই দেখুন রেডি হয়ে গিয়েছি একদম সকালবেলা, আমরা বাড়ি থেকে 6:30 নাগাদ যাচ্ছি। কোথায় যাচ্ছো তুমি? মামা বাড়ি। কেন যাচ্ছো? জামাইষষ্ঠীতে? জামাইষষ্ঠীতে তোমার কি হবে? খাবে তুমি? কি খাবে তুমি? চিকেন? চিকেন পকোড়া? আচ্ছা, ও জামাইষষ্ঠীতে রাহি খেতে যাবে, ঠিক আছে চলো। আর এই দেখুন আমরা চলে এসেছি এখানে বউবাজারে, বাসের জন্য ওয়েট করছি, কিন্তু আমরা ঠিক আসব তার 30 সেকেন্ড আগে, জাস্ট একটা বাস চলে গেল, কারণ সকালবেলা তো, তারপরে কিন্তু বাস আসতে প্রায় 20 মিনিট লেগে গেছিলো হাওড়া যাওয়ার বাস আসতে। তারপরে আমরা হাওড়ায় চলে এসেছি, হাওড়ায় এসে যে বাসও পেয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে, বাসটাও এই 7:30 নাগাদ ছেড়ে দিল। আমি দেখুন যে কুর্তিটা পরেছি এটা নতুন একদম, এটাই হচ্ছে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, আমার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে, ভিডিওটা দেখে নেবেন, মাত্র 450 টাকায় এই আজরাকের কুর্তিটা কিনেছিলাম, খুব ভালো, মানে একদম পিওর কটনের, তো পরে খুব আরাম আর খুব ভালো লাগছে। আর কানের দুলটা তো আমার সেই 30 টাকার কানের দুল, কানের দুলটাও দেখুন একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তো একদম পারফেক্ট। আর সাথে রাইসোনাও কিন্তু নিউ ড্রেস পরেছে, এই যে আগের বারে যখন এসেছিলাম তমলু তখন মা কিনে দিয়েছিল, এটা পয়লা বৈশাখ উপলক্ষে ওই আমরা বাজার কলকাতা থেকেই কিনেছিলাম, দেখেওছেন আমার শপিংয়ের ভিডিওটা। এই তো এবার বাসে করে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, এনজয় করছি, রাহির তো বরাবরই ভালো লাগে। আর একটা জিনিস, রাহি এবারে খুব খুশি, কারণ এর মানে আগের বারে বা তারও আগে আমরা যখনই আসে, রাহি আর আমি তো একাই আসি, হাজব্যান্ড তুলে দিয়ে যায়, একাই আসি, কারণ একসাথে আসাটা হয় না, ওর কাজ থাকে, হয় না কখনো সেভাবে, তাই এই জন্যে রাহি খুব দুঃখ করে, কাঁদে প্রত্যেকবারেই, কাঁদে বাস ছেড়ে দিলে। বাট এবারে পাপাকে পেয়ে খুব খুশি যে পাপা মা একসাথে যাচ্ছে, রাহি এটাই চায় যে পাপা আর মা একসাথেই থাকবে, তাদের সাথেই যাব। তবে রাহি একদম এতটাই হ্যাপি যে আপনাদের কি বলবো, এটাই তো চায় সব সন্তানরাই হয়তো, যে বাবা মাকে একসাথে পেলে তবেই খুশি, সত্যি খুব এনজয় করছে, রাহিকে দেখে ভালোই লাগছে। এই দেখুন না, রাহির জন্য আমরা বরাবর একটা সিট নিয়ে নিই, সবসময় আমরা এভাবেই রাহিরও সিটটা কেটে নিচ্ছি রিসেন্ট, কারণ পুরোটা কোলে করে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়, ও দুষ্টুমিও করে, কারণ এতটা রাস্তা, 2 ঘন্টার জার্নি, বাসটা 7:30 ছাড়লো আর বললো আমরা নিমতৌড়িতে নামবো, আমাদের আসতে 2 ঘন্টা টাইম লাগবে, 9:30 বললো নিমতৌড়িতে নামিয়ে দেবে। এই দেখুন সেই কোলাঘাটের কাছে এখানে একটা ভেজিটেবল চপ উঠেছে, এটার জন্য আমি খুব বসে থাকি, আমার এই বাসের ট্রেনে উঠলে ভেজিটেবল চপটা খেতে খুব ভালো লাগে। আমি এর আগে যতবার এসেছি একা, আমি কিন্তু কখনও পাই না, বাট আজকে পেয়েছি হয়তো সকাল সকাল এসেছি বলে, তো খুব ভালো করে খেলাম চপগুলো, বেশ 20 টাকায় 4 পিস চপ দিয়েছিলো, খুব ভালো টেস্ট হয়েছিল, একদম ঝালঝাল, রাহিও একটু খেয়েছে, ঝাল লাগছিলো। এরপরে রাহি বাদাম ভাজা উঠেছে, দেখে বাদাম ভাজা খেতে চাইলো, বাদাম ভাজা খাচ্ছে। এরপরে আমরা নিমতৌড়ি থেকে টোটোতে করে তো আসি তমলুক, এই দেখুন টোটোতে করে যাচ্ছি, রাহি তো টোটোতে চড়তে ভালোই বাসে, এনজয় করে, রাহির মুখে দেখতেই পাচ্ছেন পাপাকে পেয়ে, পাপার কোলে বসে একদম হাসি মুখে যাচ্ছে, তো যাওয়া যাক। আর একটা জিনিস যেটা বলছিলাম আগের ব্লগে, যে মায়ের জন্য তো ফোন কিনেছি, সারপ্রাইজ জামাইষষ্ঠীর, দেখা যাক এবার মায়ের রিয়াকশান কী হয়, সেটা অবশ্যই আমি দেখাবো নেক্সট ব্লগে দেখাবো, এই ভিডিওটা আর বেশি বড় করবো না, এবার ওখানে গিয়ে কী হয় সবই দেখতে পাবেন, আমরা কী করলাম না করলাম, আর মা কতটা খুশি হয় কি বলে ফোনটা পেয়ে, কারণ মাকে এখনো অবধি কিছুই বলিনি, কোনো হিন্ট কিছুই দিইনি। এরপর একজন নামতে রাহি অবশেষে সিট পেলো, রাহির খুব ইচ্ছে যে টোটোতে নিজে নিজে বসবে আর এরকম ধরে বসে থাকবে, আবার আমাকে বলছে মা তুমি ধরে বসো, এটা তো ধরার জন্যই রাখা হয়েছে, তুমি ধরো, মানে কতটা জ্ঞান দিচ্ছে রাহি শোনা। এরপর আমরা চলে এসেছি, এবার হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়ি, তো চলুন বাড়িতে গিয়ে এবার কী হয়, আমও কিনে নিয়েছি সাথে,
যাই হোক, এবার রাহি গিয়ে কি করে দেখা যাক, মা কি করছে গিয়ে রাহিকে দেখে কতটা খুশি হয়, সত্যি ভালো লাগে। মানে একদিনের জন্য এলেও এটা, যেহেতু আমরা তিনজন একসাথে আসছি, তো আমারও খুব ভালো লাগছে সবসময়। মানে একা একা কি আর ভালো লাগে, এই যে এসেছি তিনজন একসাথে, সত্যি খুব ভালো লাগে, এনজয় করছি এই যে একসাথে জার্নিটা এলাম, সত্যি ভালো লাগছিল। দেখুন পুরো ঘেমে গেছে এত গরমে, কারণ আমরা ওখান থেকে, মানে আমাদের যেখানে নেমেছি টোটোতে করে, ওখানে আম কিনে, তারপর ওখান থেকে খুব বেশি রাস্তা নয় বলে টোটো করিনি, ভেতর রাস্তা দিয়ে চলে এসেছি। তাও তো যা গরম পড়েছে, একটু বৃষ্টিটা এলে হলেও শান্তি পেতাম, সত্যি খুব গরম। রাহি দেখুন না আগে ছুটে ছুটেই চলে যাচ্ছে দিদানের কাছে, গিয়ে মা পুজো করছিল, গিয়ে দিদান আমি এসে গেছি, গিয়েই বলছে, তো কি খুশি মা দেখে যে রাহি সোনা চলে এসেছে। রাহি সোনা আবার দিদানের দেওয়া ড্রেসটাও পরেছে, তো মা খুব খুশি, মা আগে ওকে কোলে নিয়ে আদর করছে। যাই হোক, এই একটা দিন হলেও ভালো কাটুক। আর জামাইষষ্ঠীতে যেহেতু ওই দিন আসতে পারিনি, তাই জন্যে আসা আমাদের এই রবিবার আসা, কারণ এইসব তো সারা বছর ধরে পালন হয় না, একটা দিনই হয় আর কি আছে। মানে সবসময় বাচ্চার যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, একই দিনে কোনো প্রোগ্রাম নাও মানে হতে পারে, সম্ভব আমাদের পক্ষে পসিবল, সেটা যদি কয়েকদিন পর এই শনি রবিবার দেখে যদি করা হয়ে যেতে পারে, তবে তো মানুষের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, তাই না? এইসব যদি একদমই বন্ধ হয়ে যায় তাহলে কি করে হয়। এই জন্যেই আমরা এটা করেছি, যেহেতু শনি রবিবার ছুটি তাই জন্যে। এই দেখুন না রাহির মণিমা, মানে ওর মামি মণিমা একটা ড্রেস কিনে দিয়ে গেছে, জামা, সেটাই রাহি পেয়ে খুব খুশি। যা গরম, কি যে বলবো। আর এরপর মারা শরবত বানাচ্ছে, লেবুর শরবত। আমি মাকে বলেই রেখেছিলাম আমি সাধারণত এখানে এলে, কোল্ড ড্রিঙ্কস তো আছেই, ওগুলো ভাত খাওয়ার পর খাবো, মাকে বলেই রেখেছি যে লেবুর শরবতটা কিন্তু অবশ্যই করবে। এই লেবুর শরবতটা আমার খুবই প্রিয়, আমার হাজব্যান্ডও দেখেছি ওই লেবুর শরবতটা খুব ভালোবাসে। যাই হোক, লেবুর শরবতটাই খেলাম এই গরমে। রাহিও আগে কিন্তু মানে এক গ্লাস ঘটঘট করে খেয়ে নিয়েছে, হবেই না, এসেছে এত রোদ থেকে গরমে, তাই না? কিছুক্ষণ পর আমরা এই শরবতটা খেয়ে নিলাম। আর রাহি তো ওই ইয়েলো ড্রেসটা পেয়ে খুব খুশি, একই ওর ফেভারিট কালার মণিমা দিয়েছে, তো রাহি এই ইয়েলো ড্রেসটা সঙ্গে সঙ্গে পরেই নাচানাচ শুরু করে দিল। আর দাদা বৌদি আসতে পারেনি, কারণ এই কয়েকদিন আগে দাদা বৌদি যেহেতু জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গেছিলো, দাদার প্রথম জামাইষষ্ঠী, কারণ এই যেহেতু ফিরেছে আবার একদিনের জন্য আসবে, তা না ওরা আসতে পারেনি। ঠিক আছে, একটু তো মিস করছিলাম, এক ঠিক আছে আর কি করা যাবে, সব সময় তো আর এভাবে আসা যায় না, যেহেতু এই গেল, তো ঠিক আছে। এবার আমিও শরবতটা খেলাম, যেন প্রাণটা জুড়োলো শরবতটা খেয়ে, সত্যি বলছি কি ভালো লাগছিল। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা কিন্তু নেক্সট ব্লগে দেখতেই পাবেন যে মায়ের কি রিয়াকশান হয়, কারণ দুপুরে যখন লাঞ্চ খাওয়া দাওয়া হবে তখনই মাকে গিফটটা দেব। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।